একদল সমাজবিরোধীর বড় ধরনের ডাকাতির ছক বানচাল করে দিল মোথাবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে দুষ্কৃতীরা মোথাবাড়ি পুরাতন বাজার সংলগ্ন একটি ফাঁকা মাঠে ডাকাতি করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়। পুলিশ হানা দিলে বেশ কিছু দুষ্কৃতী পালিয়ে গেলেও দুজন ধরা পড়ে যায়। ধৃতদের নাম লিয়াকত আলী ও রয়্যাল শেখ। দুজনেই মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড কার্তুজ, একটি লোহার রড ও একটি লোহার হাসুয়া উদ্ধার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। মোথাবাড়ি থেকে তনয় মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।